শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ আহতরা। দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি পরিবার ও ভবিষ্যৎ নিয়ে নানা দুশ্চিন্তা তাদের। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বিএম কন্টেইনার ডিপোতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন মুহাম্মদ আলী। বিস্ফোরণে উড়ে গেছে তার ডান হাত, ঝলসে গেছে মুখমণ্ডল। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন হাসপাতালের বিছানায়। মুহাম্মদ আলীর মতো আরও অনেকে দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদেরই একজন ড্রাইভার ওমর ফারুক সুস্থ হয়ে ফিরবেন। মায়ের এমন সান্ত্বনার পরও ওমর ফারুকের চিন্তা, টানাপোড়েনের সংসার চলবে কি করে? যে অবস্থা হয়েছে, উঠতে পারিনি, বসতে পারিনি, সামনের দিকে থেকে ভয় লাগতেছে, কি করব। তো ভরসা দিয়ে এরি, আল্লাহ দিলে সুস্থ হইবে, ভালো হইবে, চিন্তা করিও না, টেনশন করিও না, এগিন বলি। অগ্নিকাণ্ডের 8 দিনেও নিখোঁজ স্বামীর খোঁজ পাননি বাঁশখালীর পারভীন আক্তার। তার স্বামী মুবিনুল হক এই ডিপোর সুপারভাইজার ছিলেন। ওর বাবার মোবাইলে কল দিয়ে দেখলাম, দেখতেছি ওর বাবার নাম্বার ফোন যাচ্ছে না, দেখতেছি আবার বলতেছে ওখানে আগুন ধরছে ওরকম আর কি। আর ওর সাথে আমার সাথে তার কোনো যোগাযোগ হয় নাই, ওর মোবাইলে ফোন যাচ্ছে না। ডিপোর মালিক ও অফিসের লোকজন আহতদের খোঁজ খবর নেননি বলে অভিযোগ স্বজনদের। প্রথমে একদিন দেখা করছে, এমনি নামতাম নিয়ে গেছে, এখনো জানি না কি দাম আলোকে আর কি। 5,000 টাকা দিয়েছিল দ্বিতীয় দিন, আজকে তো আর কোনো খবর নেই। ডিপোর অপর পাশে একটা পার্কিং আছে ছোট, ওখানে নিয়ে গাড়িতে মাত্র নামছি, ও কন্টেইনার বাস্ট হয়েছে যে 440 ল্যান্স ছিল একটা উপরে, ওটা পরে আমার ফ্যাট বাস্ট হয়ে গেছে, হাতের মাংস চলে গেছে আর পায়ে আমার মাংস চলে গেছে। কেউ হাত হারিয়েছেন, কারো পা উড়ে গেছে, আবার কারো দৃষ্টি কেড়ে নিয়েছে কন্টেইনার ডিপোর বিস্ফোরণ। কেমন করে চলবে দীর্ঘমেয়াদী চিকিৎসা আর সংসারের খরচ, সেই চিন্তায় এখন ঘুরে ফিরে আসছে বেঁচে যাওয়া এসব মানুষের মনে। NTV News Desk।